আসসালামু আলাইকুম, আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো রেড চিলি সস। এই সসটি কিন্তু অনেক ধরনের খাবার কিংবা সুপে কাজে লাগে, এছাড়া যে কোনো ভাজা পোড়ার সাথে কিন্তু অনেক মজা লাগে। আর এটি বানানো কিন্তু খুবই সহজ। এই সসটি আপনারা একটি কাঁচের জারে কিংবা বয়েমে রেখে দিতে পারেন, ফ্রিজও এর সংরক্ষণ করতে পারেন। চলুন চলে যাই রেসিপির প্রস্তুত প্রণালীতে। চিলি সস তৈরি করার জন্য এখানে 250 গ্রাম পরিমাণ পাকা মরিচ নিয়েছি। মরিচের গুঁঠাগুলো এভাবে ছাড়িয়ে ভালোভাবে পানিতে পরিষ্কার করে নিয়েছি। আর নিয়েছি মাঝারি সাইজের দেশি একটা রসুন, আপনারা চাইলে যে কোনো রসুন ব্যবহার করতে পারেন। এখন মরিচগুলো আমি চুলায় পানিতে সিদ্ধ করে নেব। চুলায় ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। এখন মরিচগুলো ফ্রাই প্যানে ঢেলে আমি পরিমাণ মতন পানি দেব সিদ্ধ করার জন্য। রসুনগুলো দিয়ে দেব, দিয়ে ভালোভাবে সিদ্ধ করে নেব। মরিচগুলো ভালোভাবে সিদ্ধ করে নিয়েছি। এখন আমি চুলাটা বন্ধ করে দিয়ে মরিচগুলো ভালোভাবে ঠান্ডা করে নিয়ে ব্রাইন করে নেব। আপনারা মরিচ যখন ব্রাইন করবেন তখন অবশ্যই ঠান্ডা করে নেবেন, তা না হলে আপনার ব্লেন্ডারটি কিন্তু নষ্ট হয়ে যেতে পারে। মরিচগুলো মিক্সার ব্লেন্ডারে পেস্ট করে নিয়েছি। ফ্রাই প্যানে মরিচ পেস্টগুলো ঢেলে দেব। আমি চুলার হিটটা মিডিয়াম লোয়ের মাঝামাঝি রেখে দিয়েছি। 1/4 কাপ পরিমাণ সাদা সিরকা, 7 মতো লবণ দেব। স্বাদ মতো চিনি দিতে হবে। দিয়ে আমি কিছুক্ষণ নাড়াচাড়া করে সসটা তৈরি করে নেব। সসটা তৈরি করার আগে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো কী কেমনভাবে নামিয়ে নিতে হবে। দেখুন পেস্ট করার পরে কিন্তু এর ভিতরে কোনো ধরনের দানা নাই, একেবারে মিহি হয়ে গিয়েছে। সাবধানতার সঙ্গে নাড়াতে হবে যেন ছিটে গায়ে এসে না লাগে। সসের ফ্লেভারটা সামান্য টক ঝাল মিষ্টি এমন একটা ফ্লেভার আসবে। ঝালের পরিমাণটা একটু বেশি আসবে যেহেতু ঝালের সসটা সস কিন্তু ঝাল দিয়ে তৈরি করা। খেতে কিন্তু অসাধারণ সসটা, আপনারা বাসায় অবশ্যই তৈরি করে খেয়ে দেখবেন, নাহলে কিন্তু স্বাদটা মিস করবেন। আমি কিন্তু ঢাকনাতে ঢেকে আস্তে আস্তে নাড়াচাড়া করে নেব, কারণ ঝালটা কিন্তু ছিটে শরীরে এসে শরীরে ঠোসা পড়ে যেতে পারে, কিন্তু সাবধানতার সঙ্গে কাজ করতে হবে। এইভাবে ঢেকে আস্তে আস্তে নাড়াতে হবে। আমি সসটা চেখে দেখেছি আর একটু সিরকার প্রয়োজন আছে। আমি এখানে 1 টেবিল চামচ পরিমাণ সিরকা অ্যাড করবো। দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে। আমি আরও 5 মিনিটের মতো জাল দেব, শুকিয়ে নিতে হবে। নিয়ে ঢাকনাতে ঢেকে দেব। ঢাকনাতে ঢেকে না দিলে কিন্তু ছিটিয়ে সমস্ত আশেপাশের এবং শরীরে লেগে যেতে পারে। সসটি তৈরি হয়ে গেছে। এখন আমি চুলাটা অফ করে দিয়ে নামিয়ে ফেলবো। এই সসের পদ্ধতি তৈরি করার জন্য যদি আপনাদের কাছে ভালো লাগে থাকে অবশ্যই বাসায় তৈরি করে খেয়ে দেখবেন। আর লাইক শেয়ার কমেন্ট করে আমার পাশে থাকবেন, সাবস্ক্রাইব করবেন। আগামীতে অন্য কোনো রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হবো। আজকের মতো এখানে শেষ করছি, আল্লাহ হাফেজ। ভালো লাগে থাকে অবশ্যই বাসায় তৈরি করে খেয়ে দেখবেন। আর লাইক শেয়ার কমেন্ট করে আমার পাশে থাকবেন, সাবস্ক্রাইব করবেন। আগামীতে অন্য কোনো রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হবো। আজকের মতো এখানে শেষ করছি, আল্লাহ হাফেজ।